এটা এটা কোনো নিয়ম কানুন স্ট্যান্ডার্ড ইথিক্স কিছুই মানা হয়নি, তো সুতরাং এ নিয়ে তো আর কোনো বিবেচনায় আমার বা আমাদের মতো ব্যক্তিদের, আমরা হতবাক হয়ে গেছি, আমরা নির্বাক। এবং আমরা বুঝতে পারছি যে জ্বালানি মন্ত্রণালয় বা জ্বালানি বিভাগ বেসামাল হয়ে গেছে, সরকারকে এইরকম একটা সময়ে এরকম একটা অবস্থায় তারা যথাযথভাবে পরামর্শ দিতে বা তারা কোনো সত্যি কার্যকর ভোক্তা স্বার্থ সুরক্ষা সংরক্ষণের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণে তারা ব্যর্থ হয়ে গেছে, এবং তাদের বেপরোয়া আচরণে আমরা হতভম্ব এবং আমরা নির্বাক। সুতরাং এটার কোনো কারিগরি বলেন, কোনো ইথিক্স বলেন, কোনো স্ট্যান্ডার্ড বলেন, কোনো ল বলেন, কোনো কিছু পারমিট করে না এইরকম মূল্য বৃদ্ধি। আর এইরকম মূল্য বৃদ্ধির এখতিয়ার বিআরসি ছাড়া কারণই, এবং বিআরসি গণশুনানির ভিত্তিতে পক্ষগণের মতামত নেবে এবং তাদের মতামতের ভিত্তিতে তারা বিশ্লেষণ করে দেখাবে যে এই ধরনের মূল্য বৃদ্ধির আদৌ কোনো যৌক্তিক আছে কিনা। যৌক্তিক নাই বলে তারা আইন লঙ্ঘন করেছে, শাস্তিযোগ্য কারাদণ্ড অর্থদণ্ডের মতো দণ্ডযোগ্য অপরাধ তারা করেছে, বিবিসি এবং জ্বালানি বিভাগ করে এইরকম ধরনের বেপরোয়া ভাবে তারা এরকম মূল্য বৃদ্ধি করেছে, যা সিডর আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের থেকে ভয়াবহ। এবং সেটা তো বিভিন্ন এলাকায় হয়ে থাকে, এটা সারা দেশবাসীর উপরে এই ধরনের অভিঘাত করলে এর প্রভাব কি হতে পারে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, আমার পক্ষে অনুমান করে বলা সম্ভব নয়।